দিনাজপুরের মহারাজের স্কুল ট্র্যাজেডি দিবস আজ। 1972 সালের এই দিনে অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পে মাইন বিস্ফোরণে নিহত হন প্রায় 500 মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় কয়েকটি সংগঠন। প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। বাংলাদেশের বয়স তখন মাত্র 20 দিন। সেদিন 6 জানুয়ারি 1972 গিরিজানাথ বিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে উঠছে সদ্য স্বাধীন দেশের বিজয় কেতন। 6 ও 7 নম্বর সেক্টরের 1200 মুক্তিযোদ্ধা জড়ো হন দিনাজপুরের এই ক্যাম্পে। তারা জমা দিচ্ছিলেন গোলা বারুদ ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মাইন। সবাই উদ্দীপ্ত যুদ্ধজয়ের উদ্দীপনা আর স্বাধীনতার গৌরবে। যুদ্ধফেরত মুক্তিসেনারা মেতে ওঠে অন্যরকম এক উৎসবে। হঠাৎ দুর্ঘটনায় বদলে যায় সব। পড়ে গিয়ে একটি মাইন বিস্ফোরিত হলে উড়ে যায় ক্যাম্প ভবন। নিহত হন 100 মুক্তিযোদ্ধা। গোটা ভবন ধসে পড়ে গেছে, ভবনের নিচে হাজারি মুক্তিযোদ্ধাদের, তারপর কারো দেহাবশেষ ধ্বংস, কারো পা, কারো হাত, কারো মাথার খুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পেরিয়ে গেছে 45 বছর। এই 45 বছর ধরেই উপেক্ষিত রয়েছে স্থানীয়দের প্রাণের দাবি, সেই দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় কিছু একটা করার দাবি, অথচ কারো কোনো উদ্যোগ নেই। এইখানে একটি দুর্ঘটনাবশত মাইল বিস্ফোরণে তৎক্ষণাৎই 500 মুক্তিযোদ্ধা সহ অসংখ্য লোক, যাদের আমরা নাম ঠিকানা এখন পর্যন্ত যাই না, শহীদ হয়েছিলেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘটনাস্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন। দেখেনি নতুন প্রজন্ম ভয়াবহ এই দুর্ঘটনার কথা, তারা শুনেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের এই দুঃখজনক অধ্যায় পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আমরা মনে করি এটা যদি হচ্ছে সরকার কোনো বই পুস্তকে যদি এটাকে অ্যাড করে, তাহলে হয়তো নতুন প্রজন্ম সবাই এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জীবন বাজি রেখে মাতৃভূমিকে হানাদার মুক্ত করেছিল তারা, কিন্তু স্বাধীন দেশে মায়ের কোলে ফেরা হয়নি তাদের। দিনাজপুরবাসী চান দেশ মাতৃকার কোলে সযত্নে সংরক্ষণ করা হোক তাদের স্মৃতিচিহ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।